কালবৈশাখী ঝড়ে রাতাবাড়ি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি। বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। গাছপালা উপড়ে বিঘ্নিত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। প্রাকৃতিক দুর্যোগে ঈদের আনন্দ ম্লান। সর্বহারা হয়ে সরকারি সাহায্য কামনা ভুক্তভোগীদের। বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়ার জেরে রাতাবাড়ি কেন্দ্রের চেরাগি জেলা পরিষদ এলাকার লালছড়া, সিংলাছড়া, পাটাখাউরি ও চেরাগি গাঁও পঞ্চায়েত সহ দুর্লভছড়া, ভেটারবন্দ ও দরকারবন্দ জিপি এলাকায় বিস্তর ক্ষতি সাধন হয়েছে। উড়ে গেছে বহু লোকের ঘরের চাল, ভেঙে পড়েছে মাটির বাড়ি। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, প্রবল ঝড়ে এলাকায় প্রায় প্রতিটি গ্রামের বেশ কয়েকটি ঘরের চাল উড়ে গেছে, একাধিক বাড়ির ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তারা। ঝড়ের দাপটে বহু গাছও ভেঙে পড়েছে বিদ্যুৎ পরিবাহী তারের উপর। এতে ঈদের প্রাক মুহূর্তে বিঘ্নিত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে বেশ কয়েকটি গ্রাম। এতে ঈদের আনন্দে ভাটা পড়ারও সম্ভাবনা দেখা দিয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষ কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার সহ করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের দৃষ্টি আকর্ষণ করে সরকারি সাহায্য প্রদান করার দাবি জানিয়েছেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।